শিলাদিত্য গ্রামের রাস্তা ধরে যেখানেই যাচ্ছি যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে অত্যন্ত ভয়াবহ গ্রামের পর গ্রাম অর্থাৎ ঘরের পর ঘর প্রত্যেকটা ঘরে কিন্তু এইভাবে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সামনে তুমি দেখতে পাচ্ছ একটা খড়ের গাদা ছিল সেই খড়ের গাদাটাতেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে দাও দাউ করে আগুন জ্বলছিলো এই মুহূর্তে দমকল কর্মীরা সেখানে জল দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে এবং এই খড়ের গাদার পাশে তুমি দেখতে পাচ্ছ একটা ভ্যান সেই ভ্যানটা কিন্তু দাঁড় করানো ছিল এবং সেই ও কিন্তু আগুনে পুড়ে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি তোমার মাধ্যমে দর্শকদের সেই ছবি দেখাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ একজন মহিলা দূরে বসে রয়েছেন তার পা কিন্তু ভেঙে গেছে এমনটাই তিনি অভিযোগ করছেন তিনি হাঁটতে পাচ্ছেন না কোনো রকমে কারণ তিনি বলছেন যারা হামলাকারী সেই সময় যারা এসেছিল সেখান থেকে তিনিও ভয়ে যখন পালাতে যান তখন কিন্তু এলো পাতারিভাবে মারধর করতে থাকে এই হামলাকারীরা এবং একের পর এক বাড়িতে ঢুকে তারা ভাঙচুর চালায় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় সামনের দিকে ছবিটা দেখাবো ক্যামেরা সমরকে বলবো একবার এই রাস্তা ধরে সামনের দিকে আসার জন্যে সামনে যে সমস্ত বাড়ি দেখা যাচ্ছে যে সমস্ত ঘর দেখা যাচ্ছে মাটির ঘরগুলো একেবারে দুমড়ে মুচড়ে গিয়ে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বলা চলে যে একটা ভাগারে পরিণত হয়েছে কিন্তু যেগুলো ইটের বাড়ি পাকা বাড়ি সেই বাড়িরগুলো অবস্থাও কিন্তু একই রকম যদিও কিছু কিছু বাড়ির পাকা বাড়ি দেওয়াল ভাঙতে পারিনি সেভাবে কিন্তু ঘরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেইগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে যে ঘরটার ছবি এই মুহূর্তে তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ একটা পাকা ঘর ইটের ঘর সেই ঘরে যে সমস্ত জিনিসপত্র

অর্থাৎ মাদুর দেখা যাচ্ছে অন্যান্য চাদর দেখা যাচ্ছে কম্বল দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে মাথার ওপর যে অ্যাসবেস্টার সেটাও কিন্তু ভাঙচুর অবস্থায় রয়েছে এবং এখানে দেখা দেখা যাচ্ছে একটা তক্তপোষ অর্থাৎ একটা চৌকি সেই চৌকিটার কিছুটা কিন্তু পুড়ে গিয়েছে ওই সাইডটা পেছনের দিকে সামনে আর একটা ঘর রয়েছে সেই ঘরের ভেতরের ছবিটাও তোমাকে দেখাবো ক্যামেরা সমর্কে সমরকে বলবো ছবিটা দেখানোর জন্যে ঘরের ভেতরটা এতটা গরম সেখানে কিন্তু দাঁড়ানো সম্ভব হচ্ছে না এতটাই সেখানে তাপ কারণ এখনো পর্যন্ত সেখান থেকে ধোয়া বেরোচ্ছে এবং ঘরের ওপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত জিনিসপত্র ছিল সেটা পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে আমি সেই ছবিটাও তোমাকে একবার দেখাবো এই যে তুমি দেখতে পাচ্ছ একটা তাকের মতন সিমেন্টের স্ল্যাব সেখানে যে সমস্ত জিনিসপত্র ছিল পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে সেখান থেকে যে গরম তাপ বেরোচ্ছে সেই তাপে কিন্তু এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না ঘরের অন্যান্য জিনিসপত্র পুরোটাই কিন্তু তছনছ ঘর বলে আর কিছু নেই এবার বাইরের দিকে ছবিটা দেখা দেখাবো সমর্কে বলবো একবার বাইরের দিকে আসার জন্য বাইরের দিকেরও অবস্থা একই রকম তুমি দেখতে পাচ্ছ এই যে উঠোন উঠোনে বেশ কিছু বাসনপত্র পড়ে রয়েছে মনে হবে যেন এখানে বাসনপত্র তৈরি হয় আদতে এটা বাসনপত্র তৈরি হয় না এক বছর আগে এখানকার বাসিন্দার একজনের বিয়ে হয়েছিল বিয়েতে যে সমস্ত বাসনপত্র পেয়েছিল সেই বাসনপত্র এইগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যালুমিনিয়ামের হাড়ি কড়া বালতি ডেচকি এবং ক্যান সে সমস্ত জিনিসপত্র রয়েছে গামলা রয়েছে বড় বড় পুরোটাই কিন্তু বিয়েতে পেয়েছিল সেই সবই কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এখানকার বাসিন্দারা এখন এখান থেকে পুড়ে যাওয়া আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র থেকে খুঁজে চলেছেন যদি কিছু অবশিষ্ট পাওয়া যায় সেই ছবিটা দেখাবো বাড়ির একজন ছোট্ট সদস্য ছবি তুলে ধরছে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে অগ্নিগর্ভ শুধু পরিস্থিতি নয় আগুন লাগিয়ে বিভিন্ন জায়গা যে পুড়িয়ে দেওয়া হয়েছে তাও উঠে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা